নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখে নেব যে জুলাই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। আর এই সমস্ত চাকরির মধ্যে আপনাদের যদি কোনো চাকরিতে ইচ্ছে হয় যে অ্যাপ্লিকেশন করার, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন টোটাল ডিটেলস। এবং অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো। আপনারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে থাকবেন, অবশ্যই সমস্ত নোটিস টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন। তো এক নজরে আপনারা দেখে নিন যে জুলাই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, মাধ্যমিক পাস, এইট পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েট পাসে। বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে? এক নাম্বার হচ্ছে 6000 শূন্য পদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবে। 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। 2 নম্বর হচ্ছে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। লাইব্রেরি অ্যান্ড তথ্য বিভাগের ডিগ্রি কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে 15/7/2022 হচ্ছে লাস্ট ডেট, বিকেল 5টা পর্যন্ত। তারপরে 3 নম্বর হচ্ছে জাহাজ নির্মাণ কারখানায় নিয়োগ চলছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ট্রেডে আইটিআর পাস করে থাকতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ। মোট শূন্যপদ 10টি। শিক্ষাগত যোগ্যতা ইনস্টিটিউট থেকে NMM বা GNM কোর্স করে থাকলে আবেদন করা যাবে। অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যে কোনো শাখায় ডিপ্লোমা করে থাকতে হবে। 6 নম্বর হচ্ছে রেলওয়ে যন্ত্রাংশ তৈরির কিন্তু কারখানায় নিয়োগ করা হবে। মোট শূন্যপদ 876টি। 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস বা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন। 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ 210টি। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে। তারপরে বলেছি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 10/7/2022 হচ্ছে লাস্ট ডেট। 8 নম্বর হচ্ছে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ। তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডাটা ম্যানেজার, স্টাফ নার্স বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। 13/7/2022 হচ্ছে লাস্ট ডেট। তারপরে বলেছে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। কেস ওয়ার্কার এবং সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর। তারপর শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। 17/7/2022 লাস্ট ডেট। ব্যাংক অফ বরোদাতে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 12/7/2022 লাস্ট ডেট। তারপরে বলে দিচ্ছি 11 নম্বর, যেটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে হেল্পার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে। 8ম শ্রেণী পাস, আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই জুলাই হচ্ছে লাস্ট ডেট। এবার আপনাদের যেটি পছন্দ হবে সেই ফর্মটি ফিল আপ করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন, আপনারা সেই নোটিশটি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।